রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ, খানাখন্দে ভরা রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ। জানা গিয়েছে মুর্শিদাবাদের ডোমকল মধ্যবাজার থেকে ভাতশালা মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বেহাল, কোথাও কোথাও জমেছে জল। অভিযোগ, গত কয়েক বছর আগেই পিচ রাস্তা মেরামতি করা হয়, কিন্তু নিম্নমানের কাজের কারণে কিছুদিনের মধ্যেই কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে, আর রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রায় 9টি অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। বর্তমানে বেহাল রাস্তার কারণে ঘুরপথে যাতায়াত করতে হয়। প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। বিগত দিনে প্রচুর দিন থেকে খারাপ ছিল এই রাস্তাটা, কিছুদিনের জন্য হয়তো স্বাভাবিক হলেও বর্তমানে রাস্তার পরিস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন, কোথাও রাস্তা আছে বলে আমাদের মনে হয় না, টোটালটাই খাদের উপরে নির্ভর করছে। না না না, পৌরসভা রাস্তা হলে তো আপনার পৌরসভার মতন একটা দায়িত্বপূর্ণভাবে কাজ থাকতো। এখানে অন্তত আমাদের যে যিনি আছেন আমাদের এখানে পৌরপিতা, ওনার তো দায়িত্ব থাকবেন যে অন্তত পক্ষে রাস্তাটা একবার নজর দেওয়া এদিকটা। আমার মনে হয় নজর নেই, কারণ হচ্ছে এটা তো দীর্ঘদিন থেকে এখানে পড়ে আছে, শুনি আসে না। এই যে রাস্তা, এতে করে আমরা একবার আমাদের ক্লাবের পক্ষ থেকেই অন্তত পক্ষে জানিয়েছিলাম যে রাস্তা অবস্থা খুবই খারাপ, একটু সচল করার জন্য অন্ততপক্ষে যদি কিছুটা হয়তো গ্যাস ফ্যাসের ব্যবস্থা করে দেয় অন্ততপক্ষে মানুষ আসতে পারে, হয়তো প্রতিমা দর্শন করতে আসতে পারে। 20 বছর পর সরকার টাকা দিল, টাকা দেওয়ার পর রাস্তা তৈরি করে 3 মাসও চলেনি, যে কার সে সাজি দিয়ে পয়সা খাইল না নেতারা। এই রাস্তা খাইছে পয়সা একা নেতা না, নেতারা খাইছে, অফিসাররা সুদাও খাইছে। পুরসভা এলাকা হওয়া সত্ত্বেও ভাতশালায় কোনো উন্নয়নের ছোঁয়াটুকু নেই বলে জানান স্থানীয় টোটো চালক। পুজোর আগে রাস্তা মেরামতির দাবি করেন তিনি। দীর্ঘ 7-8 বছর ধরে এই পরিস্থিতি চলছে। মিডিলে একটা রাস্তা হয়েছিল, 6 মাস টিকেছিল। আমরা ডোমকলবাসী তথা ভাতশালাবাসী কোনো ধরনের উন্নয়ন সেভাবে দেখতে পায়নি। আমরা টোটোওয়ালারা বলবো যে ও রাস্তায় গেলে আমাদের মজুরি বেশি লাগবে, তাতে করে মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিদের কাছে বা সরকারের কাছে যে এই মুহূর্তে অন্তত পুজোর আগে রাস্তাটাকে একটু রিপেয়ার করা হবে। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই পুজো। এখন দেখার আদৌ পুজোর আগে সুরাহা হয় কিনা। ইকবাল হুসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।